আমি গর্বের সাথে বলতে চাই আমি দিরাই পৌর ছাত্র দলের সভাপতি ছিলাম আমি গর্বের সাথে বলতে চাই আমি দিরাই উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক আমি গর্বের সাথে বলতে চাই আমি সুনামগঞ্জ জেলা যুব দলের সহগণশিক্ষা বিষয়ক সম্পাদক এই দলের পথ আমাদের জন্য গর্ব এতে যদি জেলে যেতে হয় গ্রেফতার হতে হয় এটার পথ ধরে এখানে এসেছি সম্মানিত সাথী বন্ধুগণ আপনারা জানেন আজকে হরিলুটের নির্বাচন দেওয়া হয়েছে এই হরিলুটের নির্বাচনকে সফল করার জন্য বিএনপি নেতৃবৃন্দের উপর শান্তিপূর্ণ অবস্থায় কর্মসূচি পালন করা সত্ত্বেও অনেক জায়গায় কর্মসূচি না হওয়া সত্ত্বেও এই সরকারের পুলিশ বাহিনী মিথ্যা মামলা দিয়ে আজকে আমাদের দলের নেতা কর্মীদেরকে ফেরারি করে দিয়েছে এই এই সরকার বিএনপির কর্মীকে অভয় পায় চিনাকে না বলুন সাত তারিখের পরে এই দেশকে যারা ভারতের হাতে এবং বিদেশে বিক্রি করে দিতেছে পরিবারের কাউকে বুটে যেতে দিবেন না গণতান্ত্রিক সরকার আসবে এই গণতান্ত্রিক সরকার দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার সরকার এই গণতান্ত্রিক সরকার হবে তারুণ্যের প্রতীক আগামীর রাষ্ট্রনায়ক এই দেশের আপামর মানুষের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সরকার সর্বোপরি আপনাদেরকে এই নির্বাচন বর্জন করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি এই দেশের কোটি কোটি মানুষের স্বপ্নের আশ্রয়স্থল তারুণ্যের প্রতীক তারেক রহমান জিন্দাবাদ 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 ধন্যবাদ সবাইকে